হচ্ছে 6th অফ জুন আর আজকে সকাল 9:15 থেকে আমি তোমাদের সামনে চলে এসেছি সো আজকে ব্লগটা একটু ডিফারেন্ট হবে গাইস তোমরা একটা কথা বলো এখনকার সিজনাল ফ্রুট কি সবথেকে বেস্ট সিজনাল ফ্রুট হচ্ছে আম সো আমের কিছু রেসিপি না হলে কি চলে তো ওই জন্য আজকে ব্লগে তোমরা দেখতে পাবে দুটো রেসিপি একটা এখন আমি সকালে ব্রেকফাস্টে দেখাবো আর একটা বিকেলে স্ন্যাকিং এ দেখাবো তো আরেকটা জন্য কিন্তু ওয়েট করতে হবে ভিডিও স্কিপ করে তোমরা যেতে পারো বাট গোটা ব্লগটা দেখো ফুল টু এন্টারটেইন হবে কারণ আমি চেষ্টা করি ব্লগে যতটা সম্ভব তোমরা দেখে যেন বোর না হও ওই জন্য অল্প অল্প করে ক্লিপিংস দিই কিন্তু রেগুলার বা সারাদিনের ব্লগটা দেওয়ার চেষ্টা করি সো চলো অনেক বকবক হয়ে গেল সকাল সকালে এত বকবক করে তোমাদের মাথা আমি খাবো না সো সকালবেলা যেটা ব্রেকফাস্ট আমি তৈরি করবো সেটা হচ্ছে আজকে বানাবো ম্যাঙ্গো প্যানকেক এবার এই ম্যাঙ্গো প্যানকেক বানানোর জন্য খুবই সিম্পল সিম্পল কিছু জিনিস দরকার যেটা ইজিলি সব বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো সবার প্রথমে আমি যেটা করব তোমাদের দেখিয়ে দিই এরকম সাইজের দুটো আম এটাকে আমি কি করেছি কেটে এই মিক্সিতে কেটে রেখেছি এবার এটাকে আমি পেস্ট করব পেস্টটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি সো এখানে দেখো ম্যাঙ্গো পাল্পটা রেডি হয়ে গেছে এরকম ঠিক আছে সো এটাকে আমি এখন একটু সরিয়ে রাখছি এবার একটা বলে আমি যেটা নেব সেটা হলো প্রথম আমি নিচ্ছি 100 গ্রাম মতো ময়দা আমি এখানে মেপে নিয়েছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে 100 গ্রাম ময়দা নিচ্ছি তার সঙ্গে নিচ্ছি এখানে 30 গ্রাম মতো আটা তাহলে 100 গ্রাম ময়দা হলো 30 গ্রাম আটা আর প্যানকেকটাকে মানে সফট হওয়ার সঙ্গে একটু ক্রিস্পি করার জন্য আমি এখানে অ্যাড করছি 20 গ্রাম মতো সুজি এবার গাইজ এটা কমপ্লিটলি অপশনাল তোমরা যদি মনে করো যে তোমরা ক্রিস্পি খাবে না একদম সফট সফট খাবে সেক্ষেত্রে তোমরা এই এই যে স্টেপটা এটা স্কিপ করতে পারো আমি সুজিটা দিয়ে প্রেফার করি একটু ওই ফ্লাফিনেস আর একটু উপরটা একটা সামান্য একটা ক্রাঞ্চ থাকে ওটা আমার খেতে বেশি ভালো লাগে সো এগুলোকে ভালো করে মিক্স করার পর আমি এখানে দেবো জাস্ট 1 চিমটে মতো বেকিং সোডা জাস্ট 1 চিমটে বেকিং সোডা কিন্তু ওকে 1 চিমটে মতো এতটা আর এর সাথে দেবো হচ্ছে এক চিমটে থেকে একটু বেশি মানে 1/4 টিস্পুন মতো বেকিং পাউডার আগেরটা দিলাম বেকিং সোডা এটা দিচ্ছি বেকিং পাউডার ওকে চিনিটা আমি এখানে স্বাদ মতো দেবো আমটা কেমন মিষ্টি কম না বেশি এটা তোমাদের দেখে বুঝে নিতে হবে তো আমি এখানে চিনি দিচ্ছি 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন 3 টেবিল স্পুন ওকে সবগুলোকে আমি মিক্স করে নিলাম আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করবো গাইস খুব সামান্য মানে টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য এই দেখো পিঞ্চ অফ সল্ট এবার দিয়ে দেবো এতে 1/4 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স এতটা আর এবার দিয়ে দেবো আমার ম্যাঙ্গো পাল্পটা এটাকে একটু ভালো করে মিক্স করে নেবো স্পুনটা ছেড়ে আমি ওই যে যে যেগুলো দিয়ে আমরা হুইস্ক করি না হুইস্কার দিয়ে একটুখানি হুইস্ক করে নেবো যাতে খুব সুন্দরভাবে একটা মানে স্পঞ্জি ব্যাপারটা আসে এটা মিক্স করার পর আমি এতে দেবো দুধ এবার দুধটা যেমন লাগবে কনসিস্টেন্সিটা তৈরি করতে সেভাবে দেবো
গাইস এটাতে আমি আরেকটু দুধ দেব, কারণ সুজি দেওয়া আছে তো 10 মিনিট যেহেতু রাখবো এটাকে, একটু ওটা মানে টেনে নেবে আর কি। একটু দুধ দিয়ে এবার একটু ফাটিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিট রাখবো। দেখো গাইস কনসিস্টেন্সিটা, এটা আরেকটু ইয়ে হবে আর কি, গাঢ় হয়ে যাবে 10 মিনিট রাখলে, ঠিক আছে। সো এটাকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর প্যানকেকস বানাতে স্টার্ট করবো। সো গাইস আমার এখানে 10 মিনিট হয়ে গেছে, আর আমার যে ব্যাটারটা ওটাও রেডি হয়ে গেছে। দেখো কনসিস্টেন্সিটা, তোমাদের কনসিস্টেন্সিটা ঠিক এরকম তৈরি করতে হবে, ওকে। এবার দুধটা তোমরা কমা বাড়া করতে পারো আর কি, সবার দুধের কোয়ালিটিও একরকম থাকে না, ঠিক আছে। একটু বাটার নেব, খুব সামান্য, দেন যদি ব্রাশ না থাকে অত ভাবার কিছু নেই, আমার কাছে আছে বলে ব্রাশ দিয়ে আমি একটুখানি গ্রিজ করে দিচ্ছি এরকমভাবে। তোমরা এমনি জাস্ট নর্মাল চামচে করেও এই ছড়িয়ে দেবে ব্যাপারটাকে, ঠিক আছে। সব কিছুরই জোগাড় থাকা দরকার, কোনো কিছু না থাকলে যে কিছু হবে না এরকম কিন্তু ব্যাপার নেই। তো এবার এটা গরম হয়ে গেলে আমি একটু ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। এটা ভালো করে গরম হয় একটু ঢেকে দেবো। এটাকে ফ্লিপ করার ভিডিও ওটা ডিলিট হয়ে গেছে, সো এটাকে আমি ফ্লিপ করে নিচ্ছি, আমি নেক্সটটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু ঢাকা দিয়ে আবার ইয়ে করতে হবে, সেকে নিতে হবে। গাইস তোমরা এটাকে একটু লো ফ্লেমেই করার চেষ্টা করবে, আর যদি মনে করো যে একটু ওপর থেকে বাটার এইভাবে দিয়ে দেবে তো একটু দিয়ে দিতে পারো। সো এটা হয়ে গেছে গাইস, হ্যাঁ এবার এটাকে আমি তুলে নেবো। এসেছি একটা প্যাক নিয়ে, যেটার সমস্ত যা যা কী কী প্রিপারেশন আছে, কী কী ফায়দা আছে, ফায়দাটা একটু আমি এখানে বলে দেবো। তো ওটা তোমরা একটা ভিডিওতে পেয়ে যাবে, যেটা আমার ইউডিবা চ্যানেলে দেওয়া আছে, ওটার যে লিঙ্ক আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তার আগে তোমরা বলো যে মানে সকালবেলা যেটা প্যানকেকের যে রেসিপিটা তোমাদেরকে আমি দেখালাম সেটা তোমাদের কেমন লেগেছে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম ইজি সহজ সহজ কম টাইমে তৈরি হয়ে যাওয়া ব্রেকফাস্টের রেসিপি আমার কাছে প্রচুর রয়েছে, কারণ আমার কাছে অ্যাকচুয়ালি টাইমটারই অভাব। তো কম টাইমে যেগুলো হয়ে যায় সেগুলো আমি এই সব ব্রেকফাস্টগুলো জেনারেলি কখন করি জানো তো, যখন মানে আমার পার্লারে যাওয়ার রাশ থাকে, তাড়াতাড়ির মধ্যে কিছু চটপট করে দিতে হয়, তখন সেক্ষেত্রে আমি এইসব ব্রেকফাস্টগুলো করি, সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। সো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই যে প্যাকটা, এই প্যাকটা কী বলবো, এক কথায় হচ্ছে মিরাকল প্যাক, মিরাকল প্যাক, মিরাকল প্যাক, মানে এটা আমার এতটাই ফেভারিট একটা মাস্ক, কী বলবো তোমাদের, মানে খুব সুন্দরভাবে কাজ করে স্কিনের মধ্যে। ইভেন আমার অনেক ক্লায়েন্টস আছে যারা হয়তো আমার কাছে সবসময় পার্লারে আসতে পারে না, তাদেরকে ইভেন আমি এই প্যাকটা রেকমেন্ড করি বাড়িতে ইউজ করার জন্য, যে DIY হয়তো কিছু করতে চাইছে সেক্ষেত্রে। এর মধ্যে কী কী আছে তোমাদের একটু বলে নিই, এর মধ্যে চন্দন পাউডার আছে, বেসন আছে, মিল্ক পাউডার আছে, লেমন জুস আছে, হানি আছে, তো এরকম অনেকগুলো জিনিস আছে যেটা স্কিন থেকে যে ট্যানটা আছে ট্যানটাকে ইজিলি রিমুভ করে, ঠিক আছে, তোমার স্কিনে কোনো ড্রাইনেস আসতে দেয় না। তো অনেকগুলো বেনিফিট তুমি এর মধ্যে পাবে, কিন্তু ফুল টোটাল ভিডিও দেখতে হলে আমি এটাতে তো জাস্ট ছোটো করে বলছি, তোমাদের ফুল ভিডিও কী পরিমাণ কোন কত চামচে কতটা লেমন জুস লাগবে কতটা কী রেশিও সমস্ত কিছু দেখতে হলে তোমাদের ওই ভিডিওটা অবশ্যই ফলো করা উচিত, ওতে পুরো ডিটেলড ভিডিও দেওয়া আছে।
সো আমার মনে হলো যেহেতু আজকে এই মাস্কটা লাগাচ্ছি তো তোমাদেরকে শেয়ার করি। আর এটা থেকে অনেকের বেনিফিট হচ্ছে, আমার প্রচুর ক্লায়েন্টসদের তারা আলাদা করে আমাকে ফোন করে বলেছে শুধু যে এটা ভীষণ কাজ করছে স্কিনে, তো সেটাই আর কি, সেই জন্য মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে হাতে একটু সময় ছিল কি জানি, আজকে টাইমটা পেয়ে গেলাম, সেই জন্য আমি দেখলাম যে চলো একটু রূপচর্চা করে নেওয়া যাক পার্লারে। তো আজকে হয়তো বিকেলবেলাটা আমি সেভাবে ব্লগ করতে পারবো না, কারণ আজকে বিকেল থেকে প্রচুর পার্লারে কাজের চাপ রয়েছে, দুটো তিনটে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এবার আস্তে আস্তে কাজটাও বাড়তে শুরু হয়েছে। হ্যাঁ আচ্ছা বলতো, আমি যে তোমাদের সঙ্গে রোজকার রোজ ব্লগ করছি, কাজ বাড়লে কী হয় মাঝে মাঝে এক আধ দিন হয়তো স্কিপও হয়ে যেতে পারে, কিন্তু তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, এই যে 56 কি 57 সাবস্ক্রাইবার্স হয়েছে মোটে, এরই মধ্যে আমার মানে এত ভিউজ হচ্ছে সেই তুলনায় আর কি, তাতে আমি ভীষণ হ্যাপি আর কি। হ্যাঁ এইভাবে আমার উপর তোমরা মানে ভালোবাসা বর্ষাতে থাকো, আর যেন আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার, 4000 আওয়ার যে যে ওয়াচ টাইম যে ওদের নিয়ম আছে সেই অ্যালগোরিদমটা যেন পার করে নিতে পারে। আর তোমরা আমাকে সবাই সাপোর্ট করো যাতে আমি ওই চ্যানেলেরও ভিডিওস এবার রেগুলার বেসিসে না দিতে পারি, অন্তত পক্ষে উইকে দুটো কি তিনটে যেন ওই চ্যানেলে দিতে পারি। অ্যাকচুয়ালি এইটা নিয়ে আমি শুরু করলাম, বাড়ির প্রচণ্ড কাজের চাপ, সব মিলিয়ে আমি আর সময় করতে পারছি না, তো আমি চেষ্টা তো করব বক আমার ফেসটা পুরো ড্রাই হবে। একটা কথা বলি, এটা 15-20 মিনিটস লাগে ড্রাই হতে, এই টাইমটা কিন্তু তোমরা দেবে, অধৈর্য একদম হবে না, এই টাইমটা দিয়ে তোমরা কিন্তু সুন্দরভাবে ফেস মাস্কটা ড্রাই করবে। এই সময় একটা করতে পারো, দেখো গরমকাল তো জলটা বেশি করে খাবে, আর এই সময় যখন মাস্ক তোমরা ফেসে লাগাচ্ছ সেই সময় একটু পারলে লেমন ওয়াটার কিংবা কোনো ডিটক্স ওয়াটার, জলের মধ্যে একটু মেন্ট লিভস আর লেমন ফেলে দিলে সেটাই 24 আওয়ার্স খেতে পারো। এবার হেলথ নিয়ে এত জ্ঞান দিচ্ছি ঠিকই, কিন্তু আমাকে দেখছো একদম হৃষ্টপুষ্ট হয়ে গেছি। সো যাই হোক, আমি আস্তে আস্তে নিজের ব্যাক টু শেপে আসার চেষ্টা করছি, গোটা লকডাউন পিরিয়ডে যা যা খেয়েছি সেগুলো সব কাজ করে কসরত করে ঝরানোর চেষ্টা করছি, কতদিনে হবে সেটা জানি না, বাট এভাবে আমি থাকবো না, এটুকু তোমাদের প্রমিস করলাম যে এভাবে আমি থাকবো না। তার জন্য একটা রুটিন সেট আপ করছি, নিজের ডায়েটটা যেমনভাবে করবো, আর তাতে যদি আমার লাভ হয় তাহলে অবশ্যই সেটা ভিডিও তো তোমরা পাবি। আমার লাইফ যেমন চলো তোমরা তো আমার সঙ্গে থাকছোই, যা থাকবে ভালো মন্দ, একটা মানুষ পারফেক্ট হতে পারে না রাইট, তার মধ্যে খারাপও আছে ভালোও আছে, তো সবটা মিলিয়ে একটা মানুষ, তো আমার খারাপটাও দেখবে যেটা খারাপ করে ড্রাই হয়ে যায়, 20 মিনিটস পর ফেসটা কেমন লাগবে তোমাদের দেখাবো, তারপর ফেস ওয়াশ করে দেখাবো যে স্কিনটা কত ঝকঝক করছে, কারণ এটা আমি অন্তত মানে আমি যদি ফেসিয়ালও করি তাও আমি মাসে 2-3 বার এটা ইউজ করার চেষ্টা করি, না হলে কিছু করি। আমি তখন আর ওই ফেস প্যাকটা কেমনভাবে ড্রাই হলো আমি আর দেখালাম না, কারণ আমি একটুখানি বাথরুমটা ক্লিন করছিলাম, তো আমি দেখলাম একবারে স্নান করে বেরিয়ে চলে আসি, আর না মাথায় শ্যাম্পু করতে করতে আমার চোখে শ্যাম্পু ঢুকে গেছে, আর চোখে সে কী জ্বালা করছিল। যাই হোক, যেটা বলার জন্য আমি আবার ক্যামেরা অন করলাম সেটা হলো যে তোমরা দেখো ইনস্ট্যান্টলি বুঝতে পারবে আমার স্কিন, দেখো ভীষণ মানে ট্যান ফ্রি লাগছে, খুব লাইট লাগছে, মনে হচ্ছে স্কিনে কোনো ডার্ট নেই, সমস্ত ডেড স্কিন সেলস রিমুভ হয়ে গেছে, খুব সুন্দর কাজ করে গাইজ। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, নিচে ডিসক্রিপশন বক্সে আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো, আর ট্রাই করো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সো আমি এখন লাঞ্চ করে নিই, তোমাদের সঙ্গে দেখা হবে ডিরেক্টলি বিকেলবেলা। ওই গুড ইভিনিং গাইজ, এখন বাজছে 7:30 কি 7:45 বাজবে সম্ভবত, আর আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তোমাদের বলছি না কদিন থেকে হেলদি হব, হেলদি হব মানে একটু ফ্যাটটা ঝরাবো দুজনেই, বলো না। গুড ইভিনিং, দুজনে কিন্তু প্রোটেকশন নিয়ে বেরিয়ে গেছি হাঁটতে, আর আমাদের পাড়াটা মানে SSD এর অংশে আমরা থাকি, তো বেশ এমনিতেই মানে লকডাউন চলছে বলে না সবসময়তে এরকম নিরিবিলিই থাকে আর কি, তবে এখন একটু বেশি নিরিবিলি, একটু সাইকেল একটু গাড়ি হাঁটাচলা করে। আর এই যে এই দিকটা তোমাদের রুটটা না দেখালে বুঝতে পারবে না, এখান থেকে সোজা গেলে বাঁ দিকটা হয়ে হচ্ছে আমার বাড়ি, আর একটু এগিয়ে গেলে হচ্ছে প্রান্তিক স্টেশন, যদি সম্ভব হয় না আজকে তোমাদের দেখাবো প্রান্তিক স্টেশন। সো গাইস, তোমাদেরকে যেমন প্রমিস করেছিলাম চলে এলাম প্রান্তিক স্টেশনে, এই দিকটা আমার বাড়ির একদম কাছেই, চলে এলাম মানে কি আমি 1000 মাইল ছুটে এসেছি তা নয়। সুদীপ্ত বললো যে দেখাবেই যখন বলছো তখন চলো প্রান্তিক স্টেশনেই যাই, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এলাম। অন্ধকারে তোমরা বিশেষ কিছু দেখতে পাচ্ছ কি না, সুদীপ
তোমার প্রান্তিক স্টেশন কেমন লাগে বলো? নিজের বাড়ির কাছে স্টেশন ভালো, খুব তাই না? স্টেশন একদম হ্যাঁ, কিন্তু ভীষণ ক্লিন। মোটামুটি এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। হ্যাঁ মোটামুটি সব এক্সপ্রেস ট্রেনই দাঁড়ায় না? এক একটা বাদে হ্যাঁ, কাছে যেগুলো শর্ট ডিস্টেন্স আছে সবগুলো দাঁড়ায়। এটা আর ভীষণ ক্লিন, মানে এরপর থেকে আমি আর কোনো স্টেশন এমন দেখিনি যেটা না। দেখো এটা, হ্যাঁ দেখো, কত বেলে খুব ভালো হতো। সুন্দর লাগছে না কই দেখি? ও মাইন্ড ব্লোয়িং লাগছে। অবশ্যই ট্রাই করবে, নিচে আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো আগে ভিডিওটা দেখে নাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাঙ্গো পাল্প। তো এটা তিনটে ম্যাঙ্গোর পাল্প, মানে আমি ওই যে আটিটা আছে আটিটা থেকেও পাল্পটা পুরো নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার এটাকে আমি এটার মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিই করবো ভ্যানিলা আইসক্রিম। এখানে মোটামুটি বলতে পারো ওই 10 টাকা দামের যে ভ্যানিলা আইসক্রিমগুলো আছে ওটা তিনটে যে আন্দাজ হয় সেই আন্দাজে আমার নেওয়া। এটা যদিও বড়টা থেকে আমি নিয়েছি, তো তোমাদের আন্দাজ দেওয়ার জন্য তিনটে ম্যাঙ্গোতে তিনটে ওই 10 টাকা দামের যে কাপগুলো ওগুলো তোমরা ইউজ করতে পারো। সেটা আমি ঢেলে দেবো। চিনি যে যার নিজের আন্দাজ মতো দিতে পারো। আমি দিচ্ছি 1, 2, 3, 4 টেবিল চামচ, ঠিক আছে? একটু মিষ্টি মিষ্টি খেতে ইউভি পছন্দ করে বলে আমি একটু বেশি মিষ্টি দিলাম। আর দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে 50-70 ml মতো দুধ। ব্যাস এবার এটাকে ব্লেন্ড করে নেবো। ইউজ করছি একটুখানি বরফ, তোমরা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই। আমি দিচ্ছি 4-5 বরফ যাতে এটা একটু ঠান্ডা। সো দেখো ইয়ামি ইয়ামি ম্যাঙ্গো এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। কেমন হয়েছে না হয়েছে ওরাই বলবে। আজ সবাই উপরে আছে, চলো দেখবো উপরে আমাদের ছোটখাটো জিম হয়েছে। একদম লাইভ রিয়াকশন, বলে দাও ভালো করে, শুনতে পাচ্ছে না তো? অসম হয়েছে, দারুণ। এবার এটা ইউভি খাবে একটুখানি, ইউভি রিয়াকশন শুনবো। ওপরটা ছাদে জাস্ট একটা আলো আছে বলে এত অন্ধকার। কেমন হয়েছে? হ্যাঁ শুধু ভালো, তারা দারুণ হয়েছে। আচ্ছা আরেকজনকে আমি দেখাবো না, বাট তার ভয়েসটা নেব। হ্যাঁ সে খেয়ে বলুক। আমার ছোট্ট ভাই একদম জাস্ট এই মা এই সেরা হয়েছে বলেছে, বাট ওকে এখন দেখাতে পারবো না তোমাদেরকে, অ্যাজ ইউজুয়াল যেমন বললাম আর কি। হ্যাঁ সো আমাদের এই দেখো, মানে তোমাদের একদম একদিন ভালো করে দেখাবো জিমে কী কী আছে, কোনটার কী উপকারিতা সব বলে দেবো। এই দেখো সুদীপ তো রাতে ডিনার করার পর তারপর এখন ও ইয়ে করছে, ওর যখন যেটা মুড হয় তখন ওটা করে নেয়, ঠিক আছে? কোনো ব্যাপার নেই আর কি। দেখো ইউবি বসে আছে, ভাই ভাইকে তো নেওয়া যাবে না, ওই দেখো জিঞ্জার হেঁটে বেড়াচ্ছে। সো এবার আমি খেয়ে দেখি যে এটা কেমন হয়েছে।
নিজের তারিফ নিজেই করছি, অসম অসম হয়েছে, মানে খুব টেস্টি হয়েছে। সো তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও যে কোন রেসিপিটা তোমাদের বেশি ভালো লেগেছে। তবে একটা কথা বলি, সকালকার প্যানকেকটা সুদীপের অতটা ভালো লাগেনি, ওর মুখ থেকে শুনে নাও যে কেমন লেগেছে। যাই হোক, সুদীপ জেনারেলি প্যানকেক বা এই টাইপের জিনিসগুলো অতটা খেতে পছন্দ করে না, তো সুদীপের অতটা পছন্দ হয়নি। আর তোমরা অবশ্যই ট্রাই করো। আমার আমার ছেলে যেমন ভীষণ ভালো লেগেছে, ভাই তোর কেমন লেগেছিল? অ্যাভারেজ লেগেছিল, যেটা একদম অনেক সেটা তোমাদের বলছি আর কি। ও জেনারেলি ওকে প্যানকেক টাইপের কোনো জিনিস দিলেই ও খেতে চায় না, তো সেই জন্য ওর খুব একটা পছন্দ হয়নি। আর ভাইয়ের অ্যাভারেজ লেগেছে, আমার ইউভির অসম লেগেছে। সো এই দুটো ম্যাঙ্গো রেসিপি তোমরা পেয়ে গেলে আজকের ব্লগে, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। কালকে একটা নতুন ব্লগের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন টাটা বাই এন্ড টেক কেয়ার গাইজ। আমি তখন ওয়ার্কআউট করার নিচে গিয়ে, আমার ওয়ার্কআউট আছে, বাসন মাজতে হবে, তো বাসন কোসন ধুয়ে নিয়ে ভিডিও এডিট করে ঘুম, ঝাক্কাস। আচ্ছা, এই ঝাক্কাস ওয়ার্ডগুলো, ঝাক্কাস ওয়ার্ড থেকে একটা কথা মনে পড়লো, এখন আমরা এই ওয়ার্ডগুলো খুব একটা ইউজ করি না, না বাট একটা টাইমে ঝাক্কাস তো বাকি কি ওয়ার্ড ছিল না, শুধু যেগুলো ভীষণ প্রচলন, মানে প্রচলিত ছিল, ঘ্যামা ঘ্যামা। তোমরা কেউ বলো রিলেট করতে পারছো কি না, কোনো জিনিসই দেখতে ভালো লাগে, এই জিঞ্জু কী মুখে দিচ্ছে, মা ঝাক্কাস, এইসব ওয়ার্ডগুলো কিন্তু আমাদের আমাদের যুগে, মানে যখন আমরা ওই টিনেজটা জাস্ট ক্রস করছি সেই সময়টা আমাদের, আমরা খুব শুনতে পেতাম আর কি। এখন আমরা মানে আস্তে আস্তে ডে বাই ডে ভদ্র হচ্ছি, সেই জন্য ওই ধরনের ভাষা ইউজ করা যাবে না, ওই ধরনের ভাষা ইউজ করা মানে আমরা খুব অভদ্র আর কি। সো চলো, কথা মানে শুরু হলে শেষ হয় না, তো চলো কালকে ব্লগে দেখা করছি।